আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট নাম্বার 5, এই কোর্টটা হলো ফার্স্ট ট্রেক কোর্ট। কোর্টের মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তার সাজা ঘোষণা হয়। সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং 10,000 টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও 6 মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ তিনি প্রদান করেন। ঘটনাটা ঘটছিল 2020 সালে। 2020 সালে আমাদের 8/5/2020 রাত্রেবেলা 9:30 থেকে 12:30 ভিতরে ঘটনাটা ঘটে। এই গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তীর ব্রুটালি মার্ডার করে, দাদিয়া ভাইয়া হত্যা করে, এবং ওই দিন তার ছেলে বাড়িতে ছিল না, নয়ন চক্রবর্তী। পরের দিন সকালবেলা গিয়ে দেখতে পারে তার মার খাটের উপরে মৃতদেহ পড়ে রয়েছে এবং রক্তাক্ত অবস্থায়। তার বাবা তখন ঘরে ছিল না, পালিয়ে গেছিল। পরবর্তী সময় পুলিশ বাবাকে অ্যারেস্ট করে নয়ন চক্রবর্তী এডিনগর থানায় একটা কেস করে, যার কেস নাম্বার ছিল 36/2020। এই কেসের পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে তদন্ত শুরু করে প্রথম ছিল রমেন্দ্রদেব বর্মা আয়োগ। পরবর্তী সময় কেসটাকে খুব সুন্দরভাবে চার্জশিট করেন ইন্সপেক্টর কিরণ শঙ্কর চৌধুরী, এবং উনি ম্যাক্সিমাম পার্টটা উনি ইনভেস্টিগেশন করছেন এবং খুব নাইসলি উনি কেসটা ইনভেস্টিগেশন করছেন। তো আমরা প্রসিকিউশনের তরফ থেকে 18 জন সাক্ষী মোট আদালতে উপস্থাপন করছিলাম এবং আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আজকে এই শাস্তি সাজা ঘোষণা করে। এটা একটা ভালো দিক, ভালো সাইড, আপনারা জনগণের কাছে এটা নেবেন যে সরকার পরিবর্তনের পরে মানুষ কিন্তু ভয়মুক্ত পরিবেশে মানুষ আদালতে সাক্ষী দিতে চাইছে। চারদিকে রেট অফ কনভিকশন বর্তমানে খুব বেশি এবং ক্রাইম এগেনস্ট ওমেন যেটা সেটা কিন্তু ডে বাই ডে অনেকটাই কমে গেছে। আমরা খুব সিরিয়াসলি সরকার খুব ফ্রিলি শক্তভাবে এই জিনিসগুলি দেখার জন্য আমাদের উপর নির্দেশ আরোপ করছে। আমরা সরকারি নির্দেশের যথাযথভাবে পালন করতেছি। দিল্লিকে আমরা আদালতে খুব সফল পাইতেছি, মানুষও নির্ভয়ে আদালতে সাক্ষী দিতে আছে। আজকে আপনারা ওনার ছেলে এবং আরেকজন সাক্ষী যারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেন, ওনারাও আজকে আদালতে আইছে। আপনারা তাদের কোথাও জিজ্ঞেস করবেন, তাদের কাছে কিছু আপনাদের কিছু জানার থাকে। মাননীয় আদালত কী রায় দিয়েছে? মাননীয় আদালত রায় দিয়েছে, তারা আজকে সাজা ঘোষণা করছেন। তার যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করছেন, এবং 10,000 টাকা ফাইন যদি না দিতে পারেন তাহলে অতিরিক্ত আরও 6 মাস সশ্রম কারাদণ্ডে উনি ভোগ করবেন, সাজা ভোগ করবেন। টিল ডেথ কথাটা লেখা নেই। যে স্বাভাবিক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশিকা আছে আইনে, সেই মোতাবেকই ওনার জেল কাটবে। থ্রি জিরো টু আইপিসিতে ওনাকে দোষী সাব্যস্ত করছিলেন গতকালকে, আজকে কনভিকশন সাজা ঘোষণা করেন। আর মামলা সরকার পক্ষে পরিচালনা করি আমি, এডিশনাল পাবলিক প্রসিকিউটর ওয়েস্ট ত্রিপুরা শ্রী অরবিন্দ দেব। এই তুমি ডিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছো না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছো তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না। কেন, ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর ডিজেন্দা, বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।